সুদন বাবু, PB24-এ আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের, বলুন। আপনি নিশ্চয়ই সেখানে আছেন এবং এই ভোট গ্রহণ পর্ব শুরু হলো, আপনার দলীয় ভোটাররা তো আছেন, একটু যদি ব্যাখ্যামূলকভাবে প্রথম পর্বের দিক থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। না, এটা তো আপনারা জানেনই যে ত্রিপুরা রাজ্যের একটা মাত্র আসন রাজ্যসভায়, এখান থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয় আমাদের রাজ্য থেকে। সেই নির্বাচনে, এটা উপনির্বাচন, এই উপনির্বাচনে আমরা CPIM দলের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে। সংখ্যার দিক থেকে বিধায়করাই ভোট দেন, সে ভোটে আমাদের জেতার মতো সেরকম সংখ্যা আমাদের নেই, কিন্তু এটা শুধু জেতার জন্যে না, নির্বাচন সব সময়ই একটা রাজনৈতিক লড়াই, নীতিগত লড়াই, আদর্শগত লড়াই, সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি। আজকের পরিস্থিতিতে গোটা দেশে বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে, এই সংবিধানের উপর আক্রমণ, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, ধর্মনিরপেক্ষতার উপর আঘাত সৃষ্টি করা, বারবার আঘাত আসছে, ছাত্র যুবরা সংকটে আছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, তাদের কর্মসংস্থান নেই, দলিত তাদের অধিকার ভুলুণ্ঠিত, নির্যাতন বাড়ছে, সংরক্ষণ নেই, আদিবাসীদের অধিকার তাদের সংরক্ষণ নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে দেশব্যাপী মানুষের যে প্রতিক্রিয়া, এটা আমরা কিছুদিন আগে লোকসভার মধ্যে দেখেছি। লোকসভা ভোটের সময় বিজেপি 400 পার করবে বলেছিল, তাদের স্লোগান ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলে স্লোগান দিচ্ছিল। সেই জায়গাতে এই বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, কোথায় 400 পার করবে, সেই জায়গায় তাদের আসন সংখ্যা নেমে এসেছে 240-এ। গতবার 303টি আসন পেয়েছিল, তার থেকে 63টি আসন কম পেয়েছে। এই যে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, প্রতিক্রিয়া, এটা প্রতিফলিত হচ্ছে। তাই এই ধরনের রাজনৈতিক লড়াইয়ে পরিস্থিতিতে আমরা আমাদের রাজ্যে জয় পরাজয় বড় কথা না, এই ধরনের একটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি। সেদিক থেকে আজকে ভোট হচ্ছে, আমাদের যারা ভোটার বিধায়করা তারা ভোট দিয়েছেন, অন্যান্য দলের যারা আছেন তারাও ভোট দিচ্ছেন। হ্যাঁ, ভোট প্রক্রিয়া এখনো জারি আছে। এই হচ্ছে ভোটের, এই রাজ্যসভা ভোট সম্পর্কে বক্তব্য। ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্ব বিধায়করা জানিয়েছেন তারা ভোট দেবেন না, কি প্রতিক্রিয়া আপনার? না, কংগ্রেস দল, তারা তো তাদের দলের সিদ্ধান্ত তারা নিতেই পারেন, সে অনুসারে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার তো আলাদা করে কিছু বলার নেই, এরা তারা তাদের দলের সিদ্ধান্ত নিতেই পারেন, তারা তারা সেভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আপনার তরফে তো তাদের কাছে আপিল ছিল। আমরা এই এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে লড়াই হোক, এটা আমরা চাই। তো কংগ্রেস কি করবে, এটা নিশ্চয়ই তাদের মতামত, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীন ভূমিকা আছে, তারা নিয়েছেন। আপনার তরফ থেকে বা আপনার দলের তরফ থেকে তো কংগ্রেস বিধায়কদের কাছে ভোট চাওয়া হয়েছিল, আপনারা টেলিফোনে বা সশরীরে যোগাযোগ করেছেন বা কথা বলেছেন? আমি সরাসরি দেখা করেছি, আমরা চিঠি দিয়েছি। হ্যাঁ, তো সেই সময় কথা হয়েছে, এখন বাকি সিদ্ধান্ত তো ওনারাই নেবেন। ওনারা তখনও বলেছেন আমাদের দলের সিদ্ধান্ত যেভাবে হয় সেভাবেই আমরা অবশ্যই কাজ করবো।
এটাই বলেছেন। হ্যাঁ, অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এর বাইরেও হ্যাঁ আমি অন্যান্য দলের যারা আছেন, বিজেপি, তারপর ত্রিপুরা, তাদেরকেও আমরা জানিয়ে চিঠি দিয়েছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।